তারে কোনে থিওরি করেছে প্রয়াগ, বলো বলো কোন দেশে তার ফ্যাক্টরি। আর যত টিপবা তত জিনিস নষ্ট হবে, রিভাবটা কমাবে, ইকোটা কমবে। হ্যালো, এরকমই থাকবে। ও তারে কোন থিওরি করছে হে প্রয়াগ, বলো বলো কোন দেশে তার ফ্যাক্টরি। হাই রে আমার তোতা দাদা, তোতা ঘোষ, আপনি যেখানেই থাকেন গানটা শুনবেন। ও তারে কোন থিওরি করছে হে প্রয়াগ, বলো বলো কোন দেশে তার ফ্যাক্টরি। এই দেহ নামের আজব মেশিন, বলো বানাইছে কোন মিস্ত্রি। আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সব কিছু বিজ্ঞান করতে পারে। যে লাইটটা জ্বালিয়েছে বিজ্ঞান, ক্ষুদ্র কণ থেকে বিশাল আকারে পৌঁছে দিচ্ছে এটা বিজ্ঞান। আমি কুচবিহার থেকে ভোর চারটায় গাড়িতে উঠে সেখানে পড়ে তিনটায় নেমেছি, বিজ্ঞান। কিন্তু এত কিছু পারছে বিজ্ঞান, তাহলে সেই বিজ্ঞানের কাছে আমার জিজ্ঞাসা, তোমরা এত কিছু পারো, তাই বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা থাকলো। কে বলছে লালন ফকির, যে প্রত্যেকটা কোম্পানির জিনিসের নাম লেখা থাকে, এখানে মেশিনটা চলছে কোন কোম্পানি। আমার মিতা শিবনাথ রায় গিটার বাজাচ্ছে কোন কোম্পানি লেখা আছে, গাড়ি চলে টাটা কোম্পানি লেখা আছে। তাহলে এই দেহ কোম্পানি, এই দেহ মেশিনটা কোন কোম্পানি, কোন মিস্ত্রি বানিয়েছে, কে বলছে লালন ফকির, সেই জায়গায় দাঁড়িয়ে এই গানটি। দেহ নামের আজব মেশিন, বলো বলো বানাইছে কোন মিস্ত্রি। বাবারা তোমরা দেখো, এ ভাই এখানে যে মেশিনটা হবে কয়েক কুইন্টাল ওজন আছে, তাহলে চালাচ্ছে কেটে মানুষ কয়েক কুইন্টাল ওজন, এই দুটি আঙ্গুল দিয়ে যা বলছে তাই শুনছে, ওর সঙ্গে এত প্রেম এত ভালোবাসা হয়েছে, অথচ মানুষে মানুষে আমাদের সমান হয়ে তাও ভালোবাসা। চলছে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে, হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে। চলছে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে, হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে। আজব কার নৈরা
মেশিন বানাইছে কোন মিস্ত্রি। চাইলে মেশিন তত্ত্ব গুরুর সঙ্গ কর মন, ভব রঙ্গ সাঙ্গ করে লও খুঁজে সেই মহাজোট। যারা বাজাচ্ছে যে শিবনাথ রায় এত সুন্দর বসে বাজায় গোটা পশ্চিমবঙ্গে বাউল মঞ্চের জন্য, যতই আমাদের গোটা পশ্চিমবাংলায় ওই স্টুডিওতে রেকর্ডিং বাজাক, বাউল মঞ্চের জন্য শিবনাথ রায়, এর উপরে গোটা পশ্চিমবাংলায় বাঁশি বাজায় এমন কোনো কেউ নাই। আমার অখিল ভাই তবলা বাজাচ্ছে, অজিত বালা পরীক্ষিত বালার ভাষা এটা, বুঝলেন, এত সুন্দর প্যাট বাজায়, ও খালি দল চেঞ্জ করে। আর আমার এই যে গৌরহরি ভাই, ওর কোনো খাটনি নাই, বসে বসে গেলে আঙুল নাড়ায়, ওর বলে আবার বেশি খাটনি। তাহলে প্রত্যেকটা শিল্পী এরা গুরু ধরে শিখেছে, তাই এত সুন্দর বাজাচ্ছে। যে ভাই মাইক অপারেটরি করছে ইনি এত সুন্দর গুরু ধরে শিখেছে, তাই এত সুন্দর মাইক চালাচ্ছে। আর আমরা যারা গান গাইছি আমরাও গুরু ধরে গান শিখেছি, তাই তো গান গাইতে পারছি। তাহলে দেহ সম্বন্ধে জানতে হলেও একজন সঠিক গুরু ধরতে হবে, তাই তো লালন ফকির বললেন, জানতে চাইলে দেহ তত্ত্ব গুরুর সঙ্গ কর মন, ভব রঙ্গ সাঙ্গ করে লও খুঁজে সেই মহাজোট। চাইলে মেশিন তত্ত্ব গুরুর সঙ্গ কর মন, ভব রঙ্গ সাঙ্গ করে লও খুঁজে সেই মহাজন। রূপের নেশায় ভুইল না মন, যে জন পারের কান্নারি হাইরে, রূপের নেশায় ভুইল না মন, যে জন পারের কান্নারি, দেহ নামে দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি, কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামের আজব মেশিন। Oh,